হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি স্নান করে আসলাম, তো সকালে ভাত করিনি, ভাত ভাত রান্না করিনি, সকালে পাস্তা করে খেয়েছিলাম। এখন আমি ভাত খাবো। আলু পেঁয়াজ ভেজেছি, এই পেঁয়াজ লঙ্কা ভেজেছি, সেটা দিয়ে খাবো। আর ডিম রান্না করেছি, তাই দিয়ে খাবো। মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো সেই জন্য আমি রাত্রি করে খেয়ে নিচ্ছি। মেয়ে উঠলে মেয়েকে খাওয়াবো, শুধু ভাত খাওয়াবো, কারণ মেয়েটার পেটটা একটু খারাপ হয়েছে। তো লঙ্কা পেঁয়াজ কোনোদিন ভেজে খাইনি, ভেজে প্রথম খাচ্ছি। খেয়েছি পেঁয়াজের কালি, যেটা পেঁয়াজ হয় তো সেই পেঁয়াজটাই খেয়েছি, তো এইটা খাইনি, তো ভালোই লাগছে খেতে। তোমরা হয়তো ভাবছো কি তাড়াতাড়ি খাচ্ছে, কারণ মেয়ে যদি উঠে যায় সেই জন্য তাড়াতাড়ি খাচ্ছি। কালকে স্নান করিনি, আজকে স্নান করলাম। আজকে ভাবলাম স্নানটা করেই ফেলি আর মাথাটা ঘষি। কালকে একটু রোদ উঠিনি, আজকে তাও একটু উঠেছে। কালকে খুব ঠান্ডা ছিল, আজকে অবশ্য কম আছে। চাইলে তোমাকে দাদাভাই কে দেখাবে, কারণ ওরা ডিম খাবারও আছে। শুধু ভাবছি দাদাভাই কিনে দেবো খেতে। সবজি এরা তো আসতেই থাকে। আজকে তোমার দাদাভাই দোকানে যায়নি, ওই জন্য খাবারও নেয়নি। আজকে আমি রান্না করেছি, কালকে
তোমাদের দাদা ভাই আলুর পরোটা বানিয়েছিল, তো একটা ছিল সেটাই সকালে খেয়ে গেছে। চলো বাই।